অভিনেত্রী ঐন্দ্রিলা সেন এক সময় মোটা ছিল, কিন্তু এখন অনেকটা ওজন কমিয়েছে। এরপরও আবারও নেটিজনদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। অনেকে লিখছে, তোমাকে মোটাতে বেশি সুন্দর লাগতো, এখন যেটা চাইছিলাম সেটাই হলো। অনেকে বলছে তোমাকে ভালো লাগছে, আবার অনেকে বলছে খারাপ। গুলকাল চেহারাই নাকি ভালো লাগতো, এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছেন, আমার চেহারা আমায় কেমন দেখতে লাগবে সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার জন্য আমি লোকের কথা শুনবো কেন? সত্যি বলতে আমি এত মন্তব্য পড়িও না, বেশি গুরুত্ব দিলেও সমস্যা। শোনা যাচ্ছে এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে একটা বিশেষ চরিত্রে ফিরছে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তবে কি সেটা বড় চরিত্রে নাকি সাইড রোলে? অভিনেত্রী জানিয়েছেন, আমি ক্যামিও চরিত্রে ফিরব। এখন দীর্ঘমেয়াদে সিরিয়ালে কাজ করার পরিকল্পনা নেই আমার, তাই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে 20-25টি পর্বের জন্য ফিরছি। তো বন্ধুরা, তোমরা কে কে তাকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখতে চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।